আওয়ামী লীগ সম্পাদক সবসময় বিএনপি আতঙ্কে থাকেন জানালেন ওবায়দুল কাদের। মুজিব বর্ষের সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বললেন নসরুল হামিদ। সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি। করোনার ছোবলে দিশেহারা চীন, মৃতের সংখ্যা বেড়ে 638। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাহফুজুর রহমান আসাদ। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে সবসময় আতঙ্ক থাকেন, আর সেজন্য ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে বিএনপিকে এক হাত নেন। সুতরাং তার কথা ধরার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মাহমুদপুর টাউন হল বাজারে বেগম জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বেগম জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছেন, এজন্যই তাদের লাখ লাখ নেতাকর্মী মামলা হামলার মুখে ও জেলে রয়েছেন। আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা নেই তা গত নির্বাচনে প্রমাণ হয়ে গেছে দাবি করে টুকু বলেন, আগামীকালের জামায়াত যাতে জনসমুদ্রে পরিণত হয় সে লক্ষ্যে কাজ করছি। চলতি বছরে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, মুজিব বর্ষে দেশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। শুক্রবার সকালে জাতীয় বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 150+ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে 13তম জাতীয় বিজ্ঞান উৎসব। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়। খুদে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে অংশ নেন উৎসবে। জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় পরিবেশ বান্ধব বাড়ি, সোলার প্যানেলের আধুনিক ও সাশ্রয়ী মডেল, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ভয়েস কন্ট্রোল রোবট, সড়ক দুর্ঘটনায় কমাতে ট্রাফিক সিগন্যালের আধুনিক মডেল সহ 100+ উদ্ভাবন প্রদর্শিত হয় উৎসবে। এছাড়া সাইবার অপরাধে করোনা ভাইরাস ও মোবাইল আসক্তি বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দেয়াল পত্রিকা তৈরি করে শিক্ষার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবারের দিকে সমাবেশের অনুমতি দেওয়া হয় বলে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, মৃতের সংখ্যা কেবল বেড়েই চলছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চীনে আরও 73 জন মারা গেছেন। শুধু হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 618 জন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 638 ছাড়িয়ে গেছে। হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় 15,804 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, এদের মধ্যে 841 জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার চীনে নতুন করে এই ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও প্রায় 3,148 জন। এখন পর্যন্ত চীনসহ সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 30,000। বিশ্বের অন্তত 28টি দেশ এবং অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আসর থেকে বিদায় 2 জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে 1-0 হেরেছে বার্সেলোনা, আর ঘরের মাঠে রিয়াল সুসিয়াদাদের কাছে 4-3 হেরে শেষ 8 থেকে বিদায় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় টানা 22 ম্যাচ অপরাজিত থাকার কীর্তি জিনেদিন জিদান শিষ্যদের, কিন্তু ঘরের মাঠে শুরুতেই দুঃস্বপ্ন উপহার দেয় রিয়াল সুসিয়াদাদ। ম্যাচের 22 মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও পুরো ম্যাচ একক আধিপত্য ছিল কাতালান ক্লাবটির, গোলপোস্টে মেসি ফাতিরা নেন 11টি শট, যার 4টি ছিল লক্ষ্যে। বিপরীত গোলপোস্টে মাত্র 8টি শট নিয়ে জয়ের দেখা পেল বিলবাও। এড়িয়ে মৌসুমে 2টি শিরোপা হাতছাড়া হলো স্প্যানিশ জায়ান্টদের।
গত 30 জানুয়ারি বৃহস্পতিবার চকরিয়া উপজেলার সুরজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্য পরিষদের উদ্যোগে 300+ দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীর মাঝে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করা হয়েছে। এ সময় এই চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের ডাক্তার সবুক্তগিন মাহমুদ সোহেল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার শারমিন আক্তার এবং আরও একটি মেডিকেল টিম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ সময় গ্রামের সাধারণ মানুষ মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্য পরিষদকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। কর্মসূচি সমাপ্ত হওয়ার পর অত্র সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সদস্যরা জানায়, মানব কল্যাণে এগিয়ে আসাই আমাদের মহান লক্ষ্য। তারা আরও জানান, চিকিৎসা সেবার পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তার সহ নানা সমাজ সেবামূলক কাজও করবে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগ সম্পাদক সবসময় বিএনপি আতঙ্কে থাকেন, জানালেন ওবায়দুল কাদের। মুজিব বর্ষের সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে, বললেন নসরুল হামিদ। সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি। করোনার ছোবলে দিশেহারা চীন, মৃতের সংখ্যা বেড়ে 638। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।